এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসা যাবে? ডেফিনেটলি আসা যাবে, কিন্তু আমাদের লবি পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপার হোম বিলে ফেসবুক পেজে সবাইকে স্বাগত। সুপার হোম ব্যাচেলারদের আবাসন ব্যবস্থা দিয়ে থাকে, এটা সবাই জানে। কিন্তু সুপার হোম ফেসবুক পেজে অনেকে নানান ধরনের মন্তব্য করেন, কিছু কমন মন্তব্য বা যেগুলো রেগুলার আপনারা করেন সেগুলো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন হয়তো বা। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আজকে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের ব্রাঞ্চ কোথায় অবস্থিত? তো আমাদের সবার আগে বলে রেখে, আমাদের ঢাকায় 6টি ব্রাঞ্চ অবস্থিত। একটা হচ্ছে উত্তরা, পিপুর প্রিমিয়ার, পিপুর মেন, বাড়িধারা, আড্ডা অ্যান্ড শাহবাগ। টোটাল আমাদের 6টি ব্রাঞ্চ, 6টির মধ্যে একটি হচ্ছে প্রিমিয়ারদের, বাকিগুলোটি সবগুলো হচ্ছে মিলতে। সো এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে 3-4 দিন থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে আপনাদের যারা ঢাকায় পরীক্ষার জন্য আসেন, 3-4 দিন থাকা লাগে বা কোনো ট্রেনিং এর জন্য আসেন, তাদের কথা চিন্তা করে আমরা 2টো প্যাকেজ ইন্ট্রোডিউস করেছি। প্যাকেজ দুটোর মধ্যে ট্রায়াস 7 ডেজ, ট্রায়াস 15 ডেজ। এখানে অনেকে বলতে স্যার 20,000, 10,000, 6,000 টাকা ডিপোজিট মানে কেন? আসলে ডিপোজিট মানে হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, এটা একটা জামানত বলি আমরা। এটা কোনো অ্যাডভান্স না, বাসা ভাড়া বা আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার ডেফিনেটলি অ্যাডভান্স অথবা অ্যাডমিশন অথবা ডিপোজিট দেওয়া লাগবে। আমাদের 20,000 বা 10,000 বা 6,000 টাকা ডিপোজিট ফুললি ফেরতযোগ্য। যখন আপনি নাম নেমে যাবেন হোস্টেল থেকে, তখন আপনি ফুল টাকাটা ব্যাক পেয়ে যাবেন। তাই বলে রাখি, যারা অনেকে বলে যে আপনাদের ময়মনসিংহের শাখা আছে, তারপর আপনাদের সিলেটের শাখা আছে, সেইগুলো অনেকে মন্তব্য করে থাকেন, তাদের জন্য বলে রাখছি আমরা ঢাকায় 100টা ব্রাঞ্চ করব, তারপরে হচ্ছে আমরা অন্যান্য জেলা শহর বা বিভাগীয় শহরে চলে যাব। তো অনেক আবার প্রশ্ন করেন 2-3 জনের রুম আছে কিনা। হ্যাঁ, আমাদের রেগুলার প্যাকেজ নতুন চালু হয়েছে, যেখানে 2-3 জন অথবা 4 জনের বেলকুনি, বেলকুনি সহ বা বেলকুনি ছাড়া রুমের ব্যবস্থা আছে। ওকে, তারপরে একটা প্রশ্ন দেখলাম যে এখানে কোন ধরনের মানুষ থাকতে পারে। গুড কোয়েশ্চেন, এখানে আসলে সব বয়সী মানুষই থাকতে পারে, কিন্তু আমরা প্রেফার করি ক্লাস 9 এর পর থেকে যে কোনো পেশার মানুষ থাকতে পারে। সো অনেকে প্রশ্ন করেন যে বুকিং প্রসিডিউরটা কি? বুকিং প্রসিডিউর হচ্ছে আমাদের খুবই সহজ, আপনি যে কোনো সময় এসে আমাদের এখানে বুকিং দিতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে বুকিং দিতে পারবেন, বাট তার জন্য আপনার কিছু ডকুমেন্টস দেওয়া লাগবে। আমাদের 4টা ডকুমেন্টস আমরা অ্যালো করছি, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, সেটা হলে ভালো, না হলে ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, যে কোনো একটা দিয়ে আপনি বুকিং দিতে পারবেন, সাথে দুই কপি পাসপোর্টের ছবি দেওয়া লাগবে। আর আমাদের মাসের যে কোনো সময় থেকে বুকিং করা যাবে, 15 তারিখ হলে 15 তারিখ, 17 তারিখ হলে 17 তারিখ, 31 তারিখ হলে 31 তারিখ, এনি টাইম আপনি এসে বুকিং দিতে পারবেন এবং চেক ইন দিতে পারবেন, আমাদের ওই ফ্যাসিলিটিটা আছে। অনেকে প্রশ্ন করে থাকেন যে সুপার হোমে উঠতে গেলে কী কী লাগবে? তো আমাদের এখানে সকল ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, 30টা প্লাস বা 30-এর অধিক ফ্যাসিলিটি দেওয়া হয়। তার মধ্যে যদি আমি কয়েকটা বলি, বালিশ তোষকও কিন্তু আমাদের সুপার হোম থেকে দেওয়া হয়, সাবান শেপ, গ্লাস প্লেট এগুলোও দেওয়া হয়। তারপর বাড়তি এগুলো বাসা থেকে বা আপনি যদি কোথাও মুভ করেন তাহলে আনা লাগবে না, আপনি জাস্ট আপনার প্রয়োজনীয় কিছু জামা কাপড়, বইপত্র আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে হবে। সো অনেকেই প্রশ্ন করে আমাদের গ্রামের বাড়ি থেকে বা আমার যদি কোনো গেস্ট আছে তাদের থাকার কোনো ব্যবস্থা আমাদের সুপার হোম দিচ্ছে কিনা। ডেফিনেটলি দিচ্ছে, পার ডে 500 টাকা করে আপনি সেম ফ্যাসিলিটিস, ফুল ফ্যাসিলিটিস সে উপভোগ করতে পারবে। অনেক আমাদের খাবার মেনু নিয়ে প্রশ্ন করে থাকেন, তো খাবার মেনুগুলো আমি দেখাচ্ছি একাধারে। আমাদের 4টা মেনু আছে, 1, 2, 3, 4। অনেকেরই কনসার্ন থাকে যে আপনাদের সিকিউরিটি কতটুকু স্ট্রং বা সিকিউরিটি আপনার সিকিউরিটি কীভাবে মেনটেন করা যায়। আমাদের সিকিউরিটি কিন্তু খুবই স্ট্রং, সেটা আমি কীভাবে আপনাদের বলতে পারি, সেটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রেন্স আছে, আঙুলের ছাপ ছাড়া আপনি আমাদের প্রপার্টিতে ঢুকতে পারবেন না। 24 ঘন্টা নিরাপত্তা কর্মী আছে, তারপর প্রত্যেকটা ফ্লোরের কমন স্পেসে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, আর লাস্টে আমি যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট মনে করি, আমাদের পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করতে হয় এবং আমরা পুলিশ ভেরিফিকেশন করে থাকি। এখানে একটা প্রশ্ন যেটা দেখলাম, আমাদের গ্যারেজের ব্যবস্থা, বাইক রাখার ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের বাইক রাখার ব্যবস্থা আছে, যাদের বাইক আছে তারা গ্যারেজে বাইক রাখতে পারবেন, বাট তার জন্য এক্সট্রা 500 টাকা করে দেওয়া লাগবে। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসা যাবে? ডেফিনেটলি আসা যাবে, কিন্তু আমাদের লবি পর্যন্ত। আমাদের লবিটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের মতো, যেখানে আপনি এসি পুরো লোকেশন পাবেন, কোনো ধরনের সাউন্ড হবে না, আপনি সেখানে আপনার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আসলে তাদের সাথে গল্প করতে পারবেন।